একটার পর একটা পরিবর্তন, উন্নতমানের প্র্যাকটিস ফ্যাসিলিটি, দেশের বাইরে অনুশীলন ক্যাম্প আয়োজন, সবই করা হয়েছে কিন্তু হয়নি কাজের কাজ। ফিফা র্যাঙ্কিংয়ে 200 ছুঁই ছুঁই দলের কাছে হারতে হয়েছে ঘরের মাঠে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 192, আর গেল 2 প্রীতি ম্যাচের প্রতিপক্ষ সিশেলসের অবস্থান 199, মাত্র 1 লাখের কিছু বেশি দেশটার জনসংখ্যা। দুর্বল এই দলের বিপক্ষে কেন এমন পারফরমেন্স, দোষটা আসলে কার? সাবেক অধিনায়ক মামুনুল অবশ্য দোষলেন ফুটবলারদের। আমি আজকে যে মিস্টেকটা করেছি, নেক্সট ম্যাচ ওই মিস্টেকটা জানি আমি না করতে পারি, কোচ দেখিয়ে দেবে, তারপর ওই মিস্টেকটা আমি করতেছি, তার মানে আমার প্রবলেম, ইটস নট কোচিং স্টাফের প্রবলেম। আমার যে আমার জায়গায় আমাকে আরও বেশি টেকনিক্যালি সাউন্ড হইতে হবে, কারণ আমি একটা মিস্টেক বারবার করলে এই জিনিসটা প্লেয়ারদের উপর, এটা আসলে কোচিং স্টাফের উপর আপনি দোষারোপ দিয়ে লাভ না। বাংলাদেশের পুরনো সমস্যা স্কোরিংয়ে নেই আস্থাভাজন নম্বর 9, যে সমস্যার সমাধানে দলে ডাকা হয়েছে নাইজেরিয়ান বাংলাদেশি এলিটা কিংস লেকে, তারপরও সমাধান হয়নি সমস্যার। মামুনুল অবশ্য বলছেন নাবিব নওয়াজ জীবনের ঘাটতি ভুগিয়েছে দলকে, সঙ্গে ডিফেন্ডারদের পরামর্শ দিলেন আরও দক্ষ হওয়ার। আমাদের নাম্বার 9 আরও জীবনে ফিরে আসাটা দরকার, আর হচ্ছে হলো আপনার আর আমাদের ডিফেন্ডার আরও বেশি সাউন্ড হওয়া উচিত, শুধু একজন না সবারই, যে আমরা যে মিস্টেকগুলি বারবার করছি নেক্সট ম্যাচে যেন আমরা ওই মিস্টেকটা না করি, কারণ মিস্টেকটাই 3 ম্যাচে হয়েছে, নেক্সট ম্যাচে জানি না হয়। সিশেলসের বিপক্ষে খেলা 2 ম্যাচে 1টি জয় এবং 1টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা।